নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আরো একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আরো একটা দারুণ খুশির খবর রয়েছে। তো বন্ধুরা, 2023 সালে যারা আইটিআই অ্যাডমিশন নিতে চাইছো, যারা আইটিআই এ ফিটার বা ইলেকট্রিশিয়ান বা মেশিনিস্ট বা ওয়েল্ডার ট্রেডে যারা অ্যাডমিশন নিতে চাইছো, তো তাদের জন্য একটা দারুণ খুশির খবর রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। আইটিআই 2023-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল। হ্যাঁ, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে অফিসিয়াল নোটিশ দেওয়া হয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং অ্যাডমিশনের নোটিশ এখানে দিয়ে দিয়েছে। বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিশন নোটিশ এখানে দিয়েছে, অ্যাডমিশন ইন গভেট আইটিআই, গভেট আইটিআইস রানিং আন্ডার পিপিটি প্রাইভেট আইটিআই 2023। তো বন্ধুরা, এই গভর্নমেন্ট আইটিআই এবং পিপিটি আন্ডার রানিং পিপিটি কলেজগুলিতে কারা কারা অ্যাডমিশন নিতে পারবেন বা কারা কারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং ফর্ম ফিল আপ করার জন্য কোন ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। কাছে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আর 2023-এ যারা যারা আইটিআই অ্যাডমিশন নিতে চাইছো, তো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করা হবে যে আইটিআই কীভাবে কাউন্সিলিং করতে হয়, আইটিআই এ কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়, আইটিআই কীভাবে পেমেন্ট করতে হয়, এ টু জেড একদম স্টেপ বাই স্টেপ এই চ্যানেলের মাধ্যমে আপডেট পেয়ে যাবে। সাবস্ক্রাইব না করলে অনেক কিছু মিস করে যাবেন। এবং বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আইটিআই এ সমস্ত প্রকার 2022-এ যারা যারা অ্যাডমিশন নিয়েছিলেন তারা অলরেডি যারা চ্যানেলের সাথে যুক্ত রয়েছে তোমাদেরকে গাইড করেছিলাম, এবং গাইড করার তোমরা এই টিপসগুলি ফলো করে নিজেদের পছন্দ মতো ট্রেড এবং আইটিআই ফিজ পেমেন্ট থেকে শুরু করে আইটিআই কাউন্সিলিং সমস্ত কিছু এই চ্যানেলের ভিডিও দেখে তোমরা করতে পেরেছিলে। এবং তোমাদেরকে এই বছরও 2023-এও যারা যারা আইটিআই অ্যাডমিশন নিতে চাইছো, তো সমস্ত গাইড করব এই চ্যানেলের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, আইটিআই এর প্রথম কাউন্সিলিং থেকে শেষ কাউন্সিলিংয়ের আপডেট সমস্ত প্রকার এই চ্যানেলে আপডেট পেয়ে যাবে। তো বন্ধুরা অনস্ক্রিনে ভিডিওগুলি দেখে নিন, 2022-এ আইটিআই এ কীভাবে কাউন্সিলিং হয়েছিল, কীভাবে আইটিআই এ কতগুলো কাউন্সিলিং হয়েছিল, কীভাবে পেমেন্ট করা হয়েছিল, তার ভিডিওগুলি দেখে নিতে যদি চাও তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়েও চেক আউট করতে পারো। তো বন্ধুরা, যারা যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আইটিআই অ্যাডমিশনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। এবং বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ভোকেশনাল ট্রেনিং অ্যাডমিশনের নোটিশ দিয়ে দিয়েছে, আইটিআই 2023-এর এখানে অ্যাডমিশন নিয়ে নোটিশ দিয়ে দিয়েছে। তো অ্যাডমিশন ইন গভেট আইটিআই রানিং আন্ডার পিপিটি 2023 সেশন দিয়ে দিয়েছে, এবং এখানে স্পষ্ট বলে দিয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য উইলিং অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন টু দ্য ভেরিয়াস এনসিভিটি অ্যাফিলেটেড সিটিএস ট্রেডস ইন ডিফারেন্ট গভেট আইটিআই, আইটিআই রানিং আন্ডার পিপিটি আইটিআই ফর সিজন 2023-24 অ্যান্ড 2023-25 অনলাইন ফর্ম ফিল আপ উইল কমেন্স উইথ ইফেক্ট ফ্রম 1/3/2023, অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে। তো বন্ধুরা, যারা যারা 2023-এ আইটিআই অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই ফর্ম ফিল আপের ভিডিও এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো 2023-এ ইতিমধ্যে এটা একটা বড় আপডেট সমস্ত আইটিআই স্টুডেন্টদের জন্য, যারা যারা আইটিআই এ ফর্ম ফিল আপ করতে চান। অফিসিয়াল ওয়েবসাইট আপডেট দিয়ে দিয়েছে যে প্লিজ ভিজিট এখানে scvtwb.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছু এলিজিবিলিটি আদার ডিটেলস ইনফরমেশন এখান থেকে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। এছাড়া বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই আপডেট দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, সমস্ত যারা স্টুডেন্ট রয়েছেন যারা আইটিআই 2023-এ অ্যাডমিশন নিতে চাইছেন, তো তাদের জন্য এটা একটা ব্রিক ব্রেকিং আপডেট। তো বন্ধুরা, এই ভিডিওটি বাড়ির সমস্ত ফ্যামিলি মেম্বার এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর এই ভিডিওটি সমস্ত স্টুডেন্টদের সাথে শেয়ার করে দেবেন যারা যারা আইটিআই এ অ্যাডমিশন নিতে চান বা যারা যারা 2023-এ যারা মাধ্যমিক দিচ্ছেন তাদের জন্য এটা একটা বিগ অপরচুনিটি, তারা আইটিআই এ ফর্ম ফিল আপ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, মাধ্যমিকের রেজাল্ট আউট যখন হয়ে যাবে তো তারাও আইটিআই এ ফর্ম ফিল আপ করতে পারবেন। তো তার সমস্ত প্রকার আপডেট পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে। তো যারা যারা নতুন রয়েছেন অবশ্যই আইটিআই এর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।